ঈদের সকাল গড়াতেই সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে, বিকেলে তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুটকি পল্লি, গঙ্গামতী সৈকত, রাখাইন পল্লি, ইকো পার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন এবং সৈকতের ঝাউ বাগান সহ অধিকাংশ পর্যটন স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। সহকর্মী মিরাজ জানাচ্ছেন বিস্তারিত। দর্শক মন্ডলী, আপনাদেরকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে জানাচ্ছি ঈদ মোবারক। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি আসাদুজ্জামান মিরাজ। দর্শক, আপনারা জানেন যে আজকে ঈদের দিন, ঈদের দিন মানে বা ঈদ মৌসুম মানে কুয়াকাটা একটি পর্যটন কেন্দ্রের বিনোদন কেন্দ্র এই জায়গাগুলোতে একটি উচ্চভরা ভিড় বা একটি পর্যটকের মৌসুমের একটি সময় বলা যেতে পারে। সেই ধারাবাহিকতা আজকে কিন্তু ঈদের দিনে আমরা লক্ষ্য করেছি। শুরু থেকেই মানে সকাল থেকেই, ঈদের নামাজের পূর্ব থেকেই কিন্তু কুয়াকাটাতে পর্যটকদের আগমন শুরু হয়েছে। তো সেই থেকে এখনও পর্যন্ত কিন্তু পর্যটকদের আগমনটা অব্যাহত রয়েছে, অনেক পর্যটকদের আগমন ঘটেছে। আমি এখানে হোটেল মোটেল এবং স্থানীয় ব্যবসায়ীদের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেটা জানিয়েছেন যে আগামী এক সপ্তাহ কিন্তু এই পর্যটকদের ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে। তো পর্যটকরা এই পর্যটকদের উপচে পড়া ভিড়ের অব্যাহত থাকতে পারে। বিগত এক মাস মানে পুরো রমজান মাস জুড়ে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা একদমই ছিল না, মানে পর্যটক শূন্য ছিল কুয়াকাটা। সেইখান থেকে আজকের একদিনে কিন্তু পর্যটক কুয়াকাটা সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়ের একটা অবস্থা কিন্তু কুয়াকাটাতে তৈরি হয়ে গেছে। এই উপচে পড়া ভিড়কে সামাল দিতে কিন্তু এখানে স্থানীয় টুরিস্ট পুলিশ বিভিন্নভাবে কাজ করছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকত সৈকতের বিভিন্ন স্পটে কিন্তু তারা তাদের টিম রেখেছেন সাদা পোশাকে, এবং পোশাকধারী বিভিন্ন টিম, তাদের মোট 6টি টিম কাজ করছে, তাদের সাথে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসের একটি টিম। তো দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে পর্যটন মৌসুমে শীত মৌসুম কাটিয়ে শীত মৌসুমের শেষে কিন্তু এই ঈদের মৌসুমটা বর্তমানে রয়েছে, যে আর এইটার সময়টা কিন্তু বর্ষা মৌসুমের শুরুর সময়। এই সময়টাতে কিন্তু পর্যটকরা, অনেক পর্যটকরা এই বর্ষা মৌসুমকে কুয়াকাটাতে ভ্রমণের জন্য বেছে নিয়েছেন। কারণ অনেক পর্যটকদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের উচ্চ ঢেউ বা কুয়াকাটা সমুদ্র সৈকতের একটি আনন্দ যা উপভোগ করার জন্য কিন্তু তারা এই বর্ষা মৌসুমটা বেছে নিয়েছে। সাথে সাথে ঈদ এবং ঈদের সাথে সাথে টানা এক সপ্তাহ সরকারি ছুটি থাকার কারণে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু আজকে এই উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এই ছিল আজকের মতো আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে।